ভেতর থেকে তৈলে আসছে কিন্তু পড়বে না আমি একটা শুয়ে খাচ্ছিলাম মাশাআল্লাহ অসাধারণ সাধারণ কিন্তু টেস্ট এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের নিয়মিত পর্বের আজকের পর্বটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রয়্যাল সি লিমিটেড নিবেদিত দেশের আলো টিভির নিয়মিত আয়োজন কৃষি দর্শক আজকে আমরা আসছি যশোর জেলার সারসা উপজেলার উলাসি ইউনিয়নের পানবড়ি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রাম রামরঙ্গন কমলা বাগানে আসছি এটা আসলে একটা ভ্যারাইটি জাত কমলারই তো এই যে সুন্দর ফল আপনারা দেখছেন যিনি চাষ করেছেন আমরা কথা বলবো সেই ওইদুজ্জামান ভাইয়ের সাথে চলুন আমরা কথা বলি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই আচ্ছা আপনার বাগান দেখে মুগ্ধ হলাম যে এত সুন্দর রাম রঙন চাষ করছেন আপনি গাছে প্রচুর পরিমাণে ফল এটা কিভাবে সম্ভব হলো এটা যদি একটু বলতে আল্লাহ নিয়ামত তা আর সম্ভব হয় না মানুষের দ্বারা তো কিছুই না আচ্ছা আচ্ছা আল্লাহ দিলে সবকিছুই হয় আচ্ছা আমি প্রথম দিকের কথা জানবো যে এই রাম রঙ্গন চাষ আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এটা তো বিদেশি ফল আপনি কোথায় থেকে চারা সংগ্রহ করলেন সেটা মার্কেট থেকে চারা নিয়েছিলাম প্রথমে নিয়ে আমার ফুল বাগান ছিল আচ্ছা ফুল বাগানের ভিতরে লাগাই রাখছিলাম আচ্ছা আচ্ছা রিক্স এর পরেই লাগাইলাম জি জি আসলে কি হবে স্বাদ হবে কিনা এটা ছিল বাংলাদেশের মাটি বা সংশয় ছিল যা গত বছর ফল আসছিল বেশি জি জি খুব স্বাদের ছিল এবছর আল্লাহ প্রচুর ফল জি আশা করছি আট থেকে দশ লাখ টাকার একটা বেচা বিক্রি হবে কতটুকু জায়গা জুড়ে করলেন এ হচ্ছে প্রায় দুই বিঘা দুই কাটা কম আছে আচ্ছা দুই মানে এক বিঘা আঠারো কাটা এক বিঘা আঠারো কাটা জমিতে চাষ করছে আচ্ছা এখন এর পরিচর্যাটা কি এটা তো বিদেশি ফল আপনার তো অজানা ছিল সবকিছু আপনি এর ট্রিটমেন্ট বা এর পরিচর্যা বা কীটনাশক প্রয়োগ এসবগুলো আপনি কিভাবে শিখলেন বা জানলেন আসলে শুরু থেকে আমি অনেক আগে থেকে নার্সারি করি প্রায় বিশ বাইশ বছর আচ্ছা আচ্ছা আমার চারার প্রতি একটা আগ্রহ আছে এবং চারা সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে জ্ঞান আছে কোনটা কখন কোন সার প্রয়োগ করলি কখন কোনটা দিলি ভালো হয় আচ্ছা আচ্ছা সেটা একটা আইডিয়া আছে মোটামুটি আচ্ছা সেই ধারণার উপরে আর কি আমি ট্রিটমেন্ট করি আচ্ছা 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 এই অন্য অন্য ফল যেরকম আছে আপনার মালটা আছে দার্জিলিং কমলা আছে তার থেকে এই ফলটার সুবিধা কি চাষের এটা সুবিধা এটা পাকা অবস্থায় ঝরে পড়ে না ঝরে পড়ে না গাছে ওইভাবে থেকে যাবে বেচার উপযোগী হলে মনে করেন ডেট থেকে দুই মাস রাখা যাবে আচ্ছা আচ্ছা এর একটা সুবিধা আছে আচ্ছা আচ্ছা বেচার উপযোগী হওয়ার পরেও দেড় থেকে দুই মাস আরো রাখা যাবে আচ্ছা 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 এই ফলটা আপনি এখন তো পেকে গেছে তা আপনি বাজারজাত করবেন কোথায় এটা আমার এবছর পরিকল্পনা আছে আমি ঢাকাতে বাজারজাত করব ঢাকাতে বাজারজাত আচ্ছা এই আমাদের এই প্রতিবেদন দেখার পরে অনেকে কিন্তু উদ্বুদ্ধ হবে বা চাইবে যে আপনার মতো এরকম ফল বাগান গড়ে তোলার জন্য তা সেক্ষেত্রে তাদের আপনি কিভাবে সহযোগিতা করেন বিক্রি করেন আমি তো তারা আমার নার্সারি মূলত ব্যবসা আচ্ছা পাশাপাশি আমি বাগান চাই

তাহলে আপনি চারা দিতে পারবেন অনলাইনেও চারা দিতে পারবেন অবশ্যই পারবো আচ্ছা আচ্ছা এর পরিচর্যাটা যদি একটু বলতেন যে কি পরিচর্যা করা লাগে মূলত তমন পরিচর্যা না একটু সার মাটি একটু স্প্রে আচ্ছা আচ্ছা তখন শেষ দেওয়া লাগে কিনা শেষ তাপের সময় দেয়া লাগে আচ্ছা ফল আসলে তাপ যখন পড়বে তখন তো শেষ আচ্ছা আপনার বাগানে দেখলাম অনেক জায়গায় ফল ছড়িয়ে গেছে তাই এর কারণ কি ফল ধরে ওই বছর অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে এই ফল ধরে ওই সময় তাপ ছিল এই সময় আবার প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আচ্ছা আমাদের স্থানীয় শাসক কৃষি অফিসের কোনো সহায়তা আপনি পান কি না না আমি সেইভাবে কোনো সহায়তা আপনি যোগাযোগ করেছিলেন কখনো হ্যাঁ করেছি ওরা আসলে সেইভাবে গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় না আচ্ছা আচ্ছা চলুন আমরা বাগানটা ঘুরে ঘুরে দেখি আসেন